কঠিন চিবর দান বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমা বা আশ্বিন মাসে পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে চিবর নামে বিশেষ পোশাক দান করা হয় ধর্মাবলম্বীকরণ পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চিবর সহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন ত্রি চিবর হল চার খণ্ডের পরিধেয় বস্ত্র যাতে রয়েছে দুয়াজিক অন্তর্বাস চিবর ও কোটি বন্ধনী এই পোশাক পরতে দেওয়া হয় বৌদ্ধ ভিক্ষুদের প্রতি বছর নির্দিষ্ট সময় সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদেরকে দেওয়া হয় বছরে একবারই পালিত হয় এই কঠিন চিবর দান উৎসব রবিবার রাজধানী বেনুবান বৌদ্ধ বিহারে পালিত হয় এই উৎসব এই উপলক্ষে প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকাল থেকে মন্দিরে সমবেত হন তারা প্রথমে বিশেষ প্রার্থনা সভায় মিলিত হন দুপুরে উদ্দেশ্যে যে যার সাধ্যমত দান করেন এই ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গে রাজধানীর বেনুবান বৌদ্ধ বিহারে অধ্যক্ষ জানান এদিন সাতচল্লিশতম কঠিন জীবন দান উৎসব পালন করা হয় রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসবে যোগদান করেন গোটা বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা সভায় মিলিত হন তারা আজকে বৈনবন বুধবিহার কুঞ্জবন আগরতলাতে আমরা বৌদ্ধ জাতিরা আর অন্য জাতিরা এখানে এসে এই কথিন চিওয়ার প্রোগ্রাম সেলিব্রেশন করা হয়েছে কথিন চিবদান হচ্ছে বান্তেরা তিন মাস বসবাস করে তিন মাস বর্ষবাস করার পরে দায়ক দায়িকা যারা ডিউটিসরা আছে তো থেকে শ্রদ্ধা করে শ্রদ্ধা রেখে থেকে চিওয়ার দান করে এটাকে বলা হয় কথিন চিওয়ার দান এই কথিন দান বছরে একবার হয় এটা সবাই নিয়ে এখানে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে তো এখানে সবাই যারা আছে দান করে আমরা প্রার্থনা করে তারা বিশ্বেতে যারা সবার প্রাণী সুখ শান্তি হোক সুখ শান্তি থাকার জন্য কারণ আজকাল বিশ্বেতে আমরা শান্তি চাই আমরা শান্তি প্রত্যেকে পাবো আমরা বৌদ্ধ ধর্ম পালন করি আচরণ করি প্রত্যেক থেকে আমরা শান্তি শিখে শান্তিতে আমরা সবাইকে মৈত্রী ভাবনা করি এটা আমাদের আজকে অনুষ্ঠান সাতচল্লিশতম কঠিন চিবরদান উৎসব উপলক্ষে রবিবার দুপুরে বেনুবান বৌদ্ধ বিহার থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত এক পদযাত্রারও আয়োজন করা হয় পদযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন বিওরো রিপোর্ট আর ই নিউজ